রাজধানীর ভাটারায় সমাবেশ করতে পারেনি নাগরিক ঐক্য। সভা পণ্ডের জন্য সরকার দলীয় কর্মী সমর্থকদের দায়ী করেছেন দলটির আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। সরকারের পদত্যাগ দাবিতে রাজধানীর ভাটারায় শুক্রবার সমাবেশের ডাক দেয় নাগরিক ঐক্য ঢাকা মহানগর উত্তর শাখা। বিকেলে সভাস্থলে পৌঁছান দলের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সভাপতি আসমা আব্দুর রব, গণতান্ত্রিক বামজোটের সমন্বয়কারী সাইফুল হক এবং গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকিব। তবে আইনশৃঙ্খলা বাহিনী বলছে অনুমতি না থাকায় সভা করতে দেয়া হয়নি। নাগরিক ঐক্যের নেতাদের অভিযোগ, সরকার দলীয় স্লোগান দিয়ে আওয়ামী লীগের কর্মী সমর্থকরা সভায় হামলা চালিয়েছে। এ সময় পুলিশ প্রহরায় নেতাকর্মীরা সভাস্থল ত্যাগ করেন।